আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আজকে আপনাদের মাঝে এমন একটি শক্তিশালী মন্ত্র নিয়ে হাজির হয়েছি যে মন্ত্রটি হল চোর দরা বেদ চালান মন্ত্র আজকের উক্ত চোর দরার বেদ চালা মন্ত্র প্রয়োগ করে আপনি চোর ও চোরাই মাল উদ্ধার করতে পারবেন তো আপনারা অবশ্যই জানেন যে এর আগে আমি চোর দরার দিয়েছিলাম আজকে যে মন্ত্রটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি উক্ত মন্ত্রটি হলো চোর ধরার ব্যাথ চালান মন্ত্র আজকে উক্ত চোর ধরার ব্যাট চালান মন্ত্র প্রয়োগ করে আপনি চোর ও চোরাই মাল উদ্ধার করতে পারবেন আজকের উক্ত মন্ত্রটি প্রয়োগ করতে হলে কোনো রাশির প্রয়োজন হবে না সকল রাশির লোকে আজকের উক্ত মন্ত্রটি প্রয়োগ করতে পারবেন এবং মাল উদ্ধার করতে পারবেন তো আপনারা অবশ্যই জানেন যে বিভিন্ন সময় বিভিন্ন চোর ডাকাতরা এসে আমাদের বাড়ি ঘরে হানাদি। দিয়ে আমাদের ঘর থেকে টাকা পয়সা সোনা গয়না দরকারি জিনিসপত্র নিয়ে যায় এবং অনেক সময় ডাকাত দল এসে আমাদেরকে জিম্মি করে আমাদের অনেক স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা যাই কিছু থাকুক না কেন সব কিছু নিয়ে যায় তো আমরা কাউকে চিনতে পারি না এবং অনেক সময় চোরে নিয়ে গেলে আমরা বলতেও পারি না আমাদের ঘুমের মধ্যে রেখে চোরেরা চুরি করে নিয়ে যায় আজকে যে মন্ত্রটি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি আজকের উক্ত মন্ত্র প্রয়োগ করে আপনি ব্যাথ চালান দিয়ে আপনি চোর এবং যেখানেই থাকুক না কেন আপনি সেখানে গিয়ে চোর এবং ও মাল উদ্ধার করতে পারবেন আজকের মন্ত্রটি আপনার জন্য খুবই শক্তিশালী এবং খুবই পাওয়ারফুল তো প্রচলন শুরু করা যাক আপনি যদি যন্ত্র মন্ত্র তন্ত্র টোটকার প্রতি আগ্রহী হয়ে থাকেন অর্থাৎ আপনি তান্ত্রিক ক্রিয়া শিখতে চান তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকার পরীক্ষিত ভিডিও আপলোড করে থাকি যে কোনো সময় যে কোনো একটি ভিডিও আপনার প্রয়োজনে আসতে পারে তো আমি আপনাদেরকে আরেকটু কথা বলে দিচ্ছি ভাই অনেকে আমার ভিডিওগুলো গুলো দেখেন কিন্তু আমার চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে আমার ভিডিওগুলো দেখে থাকেন তো আপনাদের মাঝে আমার অনুরোধ থাকবে যদি আমার ভিডিওগুলো আপনার দরকারি হয় আপনার প্রয়োজনে লাগে তাহলে অবশ্যই আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আজকের বলা উক্ত মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি সর্বপ্রথমে আমি আপনাকে মন্ত্রটি দেখায় দিচ্ছি চলুন মন্ত্রটি দেখে আসি হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখতে পারতেছেন আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি মন্ত্রটি বইতে একটু ভুল থাকার কারণে আমি আপনাদেরকে লিখে দিয়েছিলাম তো মন্ত্রটি হলো পিতল পিতল মাটিতে তোর জন্ম দেব দেবী জানে তোর মর্ম ইন্দুর বন্ধ মাটি বন্ধ বন্ধ শিবের জটা কাটা খোসা নাহিবাদে শিবের মাতার খোটা। হিড়িং ফিরিং শোন সাতশো তিনের মাথায় দিয়া পাও দর 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 অমুখকে শীঘ্রই দর এই কথা যদি নরে শিবের জটা সিরে ভূমিতে পড়ে আমি আপনাকে মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি মন্ত্রটি হল পিতল পিতল মাটিতে তোর জন্ম দেব দেবী জানে তোর মর্ম ইন্দুর বন্ধ মাটি বন্ধ বন্ধ শিবের জোটা কাটা খোসা নাহিবাদে শিবের মাতার খোঁটা হিরিং ফিরিং শোন সাতশো তিনের মাথায় দিয়া পাও দর 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 ও মুখকে শীঘ্রই ধর এই কথা যদি নরেশরে শিবের জটা সিরে ভূমিতে পড়ে তো এখানে মন্ত্রের ভিতরে অমুককে শীঘ্রই ধর এখানে আপনি আপনার চোরের নাম উল্লেখ করতে হবে আপনি যদি চোরের নাম না জানেন তাহলে বলতে হবে অমুক মাল যে চুরি করেছে তাকে শীঘ্রই ধর এইভাবে আপনাকে বলতে হবে অর্থাৎ আপনার যে মাল চুরি হয়ে গেছে ওই মালের নাম উল্লেখ করতে হবে ওই মাল যে চুরি করেছে তাকে শীঘ্রই ধর এইভাবে আপনাকে বলতে হবে তো চলুন আপনি উক্ত মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি ভিডিওটি না টেনে অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন মন্ত্রটি সিদ্ধি করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথমে উক্ত মন্ত্রটি আপনাকে ভালোভাবে মুখস্থ করে নিতে হবে যখনই আপনার মন্ত্রটি মুখাস্ত হয়ে যাবে এবার আপনার সিদ্ধির পালা আপনি কিভাবে সিদ্ধি করবেন তো আপনাকে সিদ্ধি করতে হলে যে কাজটি করতে হবে কোনো আমবস্যা পূর্ণিমার রাত্রিতে পাক পবিত্র অবস্থায় পশ্চিমমুখী বসে লবান ধূপ আখের গোলাপ জল ছিটিয়ে একাগ্রতার সাথে একাগরে আজকের বলা উক্ত মন্ত্রটি আপনাকে তিনশত তেত্রিশ বার জপ করতে হবে যখনি আপনি উক্ত মন্ত্রটি তিনশত তেত্রিশ বার জপ করবেন তখন আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে এবার আপনার প্রয়োগের পালা আপনি কিভাবে প্রয়োগ করবেন তো আপনাকে প্রয়োগ করতে হলে যে কাজটি করতে হবে সর্বপ্রথমে কোনো শনিবার অথবা মঙ্গলবারে আপনাকে ইঁদুরের মাটি এবং ব্যাপ সংগ্রহ করে নিয়ে আসতে হবে তো আপনাকে কোন শনিবার অথবা মঙ্গলবারে ইঁদুরের মাটি নিয়ে আসবেন তারপর আপনাকে দেড় হাত পরিমাণ ব্যাথ সংগ্রহ করে নিয়ে আসতে হবে যখনই উক্ত ব্যাথ এবং ইঁদুরের মাটি সংগ্রহ করে নিয়ে আসবেন তারপর আপনাকে যে কাজটি করতে হবে যেই ঘর থেকে চোরে মাল চুরি করে নিয়ে গেছে অর্থাৎ ডাকাতে মাল ডাকাতি করে নিয়ে গেছে ওই ঘরের মধ্যস্থানে আপনাকে কিছু সংখ্যক জায়গা লেপন করতে হবে অর্থাৎ আপনি যেই ব্যাত দেড় হাত পরিমাণ কেটে নিয়ে আসছেন উক্ত ব্যাত ব্যাতের ওভার পর্যন্ত অর্থাৎ আপনি মাটিতে রেখে ব্যাতের বাহির পর্যন্ত আপনাকে মোডা গোল করে একটি করতে হবে মাটি লেপন দ্বারা তারপর আপনাকে যে কাজটি করতে হবে যে কোনো লোকের দ্বারা উক্ত ব্যাতটিকে হাতে ধরাতে হবে মাটিতে রেখে পশ্চিমমুখী বসায়ে যে কোনো রাশির লোক উক্ত ব্যাতটি ধরে বসবে বর্ষা শেষে আপনাকে যে কাজটি করতে হবে আপনি হাতে এক গ্যালাস পানি নিয়ে উক্ত পানির ভিতরে আজকের বলা উক্ত মন্ত্রটি এক নিঃশ্বাসে তিনবার পড়বেন আপনাকে একটি উক্ত পানির ভিতর ফু দিতে হবে এইভাবে এক নিঃশ্বাসে তিনবার মন্ত্র পড়বেন একটি ফু দিবেন এইভাবে নয় বার মন্ত্র পরে পানির ভিতরে তিনটি ফু দিতে হবে যখনি নয় বার মন্ত্র পরে পানির ভিতরে তিনটি ফু দিবেন তারপর আপনাকে যে কাজটি করতে হবে ওখান থেকে পানি নিয়ে উক্ত উপর কিছু পানি ছিটিয়ে দিবেন আর আপনি যাকে দ্বারা দ্বারা যার ব্যাত ধরাইছিলেন তার গায়ে ওখান থেকে কিছু পানি ছিটিয়ে দিবেন কিছুক্ষণের ভিতরে দেখবেন বেত ধীরে ধীরে চলতে থাকবে এবং আপনার মাল এবং সুর যেখানে আসে সেখানে গিয়ে উপস্থিত হবে তো আশা করছি বলতে পারছেন Allah Hafiz!